আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর মধ্যে অনেকটাই ভালো আছি। তো আমার সাথে আছে ফাহাদ ভাই। তো ফাহাদ ভাই কীভাবে ইতালিতে আসলো এবং কতটুকু কাগজ প্রসেসিং করলো, কীভাবে কী করতেছে, কোন বিষয়ে আসছে, সব কিছু এভরিথিং আপনাদের জানাইতেছি। তো পুরো ভিডিওটা না দেন না দেখতে থাকেন, যারা চ্যানেলের মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেন। তো ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম ফাহাদ ভাই, কি অবস্থা, ভালো আছেন? তো ভাই আসি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। তো বাইরে তো একদিন দেখলে মনে হইতেছে মাত্র মনে হয় এই বিমান থেকে নাইমে আইলো আমার কাছে ভিডিও করতে। হ্যাঁ ভাই, দেখলে তো এমন মনে হইতেছে। ঠিক কথা বলতে কি, আসলে সব সময় থাকি চিল মুডে থাকার জন্য, কিন্তু দেখা যায় অনেক সময় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে থাকা যায় না, বা চেষ্টা করি তারপরে এই আর কি আপনাদের দোয়ায়। তো আপনাদের তো কিছু কোশ্চেনের জন্য নিয়ে আসলাম, তো আশা করি কোশ্চেনগুলো ভালো মতো অ্যান্সার দিতে পারবেন। তো প্রথমত হলো যে ভাই, আপনি ইতালিতে কিভাবে আসলেন, কোন ভিসার মাধ্যমে বা কিভাবে আসলেন বলেন? আমি এখানে মূল কথা হচ্ছে আমার 2023-এ আমি এখানে ইন করছি, সেপ্টেম্বরে 11 তারিখ। কিন্তু এরা প্রায় এক বছর আগে আমি কাগজ দিয়ে রেখেছিলাম, হঠাৎ করে এখানে মানে কাগজ উঠছে, দেন এখানে তাড়াতাড়ি করে চলে আসছে যত তাড়াতাড়ি সম্ভব ছিল। ভাবছি যে আইসা এই আর কি এখানে পরিস্থিতি বা সব কিছু মিলিয়ে দিলে কাজ তারপর কাগজ এইগুলো নিয়ে মানে এইডি নিয়েই আসি। মাথার ভিতরে ধরেন এইডি কীভাবে কী করা, কাগজপাতি নিয়ে অনেক প্যারা, তাই তো ভাই? এখানে আসছি ধরেন কাজ করার উদ্দেশ্যে আসছি এই দেশে। তারপরে এখানে ভাবছিলাম ইউরোপ তো মানুষের একটা স্বপ্নই থাকে, এরকম আমার একটা স্বপ্ন ছিল যে ইউরোপে যাব, মাসে 3-4 লাখ টাকা কঠিন জিনিস, কিন্তু দেখা যায় এখানে সবকিছু কাজের কাজ করতে গেলে সর্বপ্রথম দরকার হয় কাগজ। এই জিনিসটা আসার পরে বুঝতে পারলাম যে আসলে কাগজটা কতটা জরুরি এখানে। এখানে আমি আসছি 7 মাসের মতো হয়ে গেছে আমার। 7 মাসে কি বিষয় আসছিলেন এটা যদি আমাদের বলতে পারেন? স্পন্সর আসছেন 7 মাস হয়েছে, এখন আপনার কাগজপাতি কতটুকু আগাইতেছে? এখানে আসার পরে কাগজপাতি আমি আসার পরে 7 দিনের ভিতরে একটা এন্ট্রি দিতে হয়। হ্যাঁ, আপনার ওই এন্ট্রিটা আমি দালালকে অনেকভাবে বলছি যে আপনি যেভাবে আমার ওইটা আপনার পেপত্রে একটা এন্ট্রি দিয়ে জানাই দেন যে আমি এখানে পৌঁছেছি। পরে ওরে আমি নোটিস করার পরে ও বলছে জানাইছে আর কি। তারপরে আমি আমার আসার পর থেকেই যখন আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলতেছিলাম, আপনাদের মতো মানুষের সাথে যারা একটু আগে আসছে পরে আসছে আর কি, তখন আর কি কাগজ নিয়ে পেরাই পড়ছি যে আসলে কাগজটা আমার কতটা জরুরি। কারণ আমি আসছি স্পন্সর পেশায়, আমার ধরেন আপনার 1 বছর গেলে 2 বছর এক 2 বছরের মতো আমি বাড়ি যাবো আসবো, এরকম চিন্তা ভাবনা আছে যে কিছু টাকা ইনকাম করবো, বাড়ির সবার সাথে দেখাশোনা করবো, দেখবো তারপরে এই আর কি সব কিছু মিলাই দিলে মানে কাগজটার কথা চিন্তা করলাম। তারপরে আমার যে দালাল যার মাধ্যমে আমি আসছি, ওরে আমি বারবার জিজ্ঞেস করলাম যে কাগজপাতির ভাই কী অবস্থা, যত তাড়াতাড়ি সম্ভব কাগজটা। ও বলতেছে যে ভাই 1 বছরের ভিতরে কাগজ হবে না, 1 বছর ভাই 1 বছর তো আরে মানে বললেই তো হলো না, কাগজপাতির একটা প্রসেস আছে, প্রসেসটা দেখা যায় বললেই মুখ দিয়ে বললাম যে আগামী মাসে আপনি কাগজটা পাবেন। আচ্ছা, আপনি ইতালিতে আসার পরে আপনার কি কেউ রিসিভ করছিল? ভাই ইতালিতে আসার পরে যেই জিনিসটা আমি ফেস করছি, আমার দালাল যে ভাইয়ের মাধ্যমে আসছি উনি বলছে যে আমার জন্য বাসা রেডি, কিন্তু আমি আমার হয়েছে কাগজ হচ্ছে নেপুলির, আমি আইসা আমার একজন রিসিভ করছে, ওনার আমি 50 ইউরো দিচ্ছি খালি শুধুমাত্র রিসিভ করছে। হ্যাঁ 50 ইউরো দিচ্ছি এয়ারপোর্ট থেকে নামি ওনার সাথে দেখার পরে। তারপরে উনি বললো যে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আমার বাসা কোথায়, উনি বললো যে আপনার বাসা কোথায় আমি আমি কী জানি, আমি তো জানি আপনি আমার আপনার দালালের সাথে কথা বলেন, আপনার ওই ভাইয়ের সাথে কথা বলেন। আচ্ছা, যার যে রিসিভ করেছে তারে কোথায় পাইছেন আপনি? তারে ওই লোক পাঠাইছে আর কি, যে আমার দেশের যে ভাই যার মাধ্যমে। ও মানে আপনি অন্য লোক পাঠাইছে কিন্তু কোনো দালাল পাঠায় নাই, দালালের পক্ষ থেকে আসে নাই? ওই যার মাধ্যমে যার স্পন্সর উঠছে ও পাঠায় নাই। তারপরে পরে আর কি নামার পরে ও বলতেছে আপনার বাসা কোথায় আমি তো যাই না আপনি দেখেন। পরে দালালে আমি ফোন করলাম যে ভাই এই পরিস্থিতি আমি আছি এখন, আপনি বললেন যে বাসা আপনার আমার জন্য ঠিক আছে কিন্তু আমার বাসা কোথায়। তারপরে বললো যে তুমি নেপুলি 1-2 ঘন্টা থাকো, তার মানে এর ভিতরে দেখা যায় বাসার একটা ব্যবস্থা হবে। যাই হোক, আমার সাথে একজন লোক ছিল,
আমাদের এলাকার পাশাপাশি উনি উনি অনেক আমার হেল্প করছে যে ভাই সমস্যা নাই, আমার বন্ধু রোমে আছে, আমি তো রোমে চলে যাবো, এয়ার নেপুলি থাকবো না, আপনি ই করেন। পরে আমি দালালও বলছি যে আপনি কাজ করেন, ওর সাথে যান, আপনার ওখান থেকে একটা বাসা আমি ম্যানেজ করে দিতেছি। আমি বললাম ওকে ফাইন, যে আপনি আমি তাহলে ওর সাথে যাই। যাই যাবো, এখানে রোমে আসছি, রোমে আসার পরে বাসা এক রাত্র একবারে ধরেন ওই যে ভাইয়ের রোমে আমার সাথে যে লোকটা আসছে ওর ওর বাসা ঠিক করা ছিল দুই মাস আগ থেকেই, ওর বাসায় আমার এক রাত্র থাকতে দিচ্ছে। আমি থাকতে দিচ্ছি বলতে ও আবার অন্য ওর আবার বন্ধু বান্ধব আছে ওর ওই জায়গাতে, ও গিয়েছে আমার বললো যে আপনি এই রাতটা থাকেন, তারপর কালকে ব্যবস্থা করি। তাই তারপরে ওরা অনেক হেল্প করছে, এই সাথে ছিল আমাদের মানে আমার যে পরিচিত যার সাথে আসছি ও অনেক হেল্প করছে, ওর একটা বন্ধু ছিল রানা পিড়া ও অনেক হেল্প করছে, হেল্প করছে বলতে ও ভাই টোটালি মানে মানে বাসাটা ঠিক করে দেওয়া হয়তো শুরু করে টোটালি ও একটা মানে একটা দায়ভার নিয়ে নিছে। না মূলত মূলত আপনি আসছেন স্পন্সর বিষয়ে, আপনার অন্য যদি কেউ করে দিল সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার কথা হলো স্পন্সর বিষয়ে আসার পরে এটা তো আপনার যে দালাল বা যে মালিকের মাধ্যমে আছেন তাদের উপরে দায়ভার পড়ে, যেটা তারা কিছু করে দিব। অন্যজনের কাছে অন্যজনের মাধ্যমে যদি আপনি হেল্প পান সেটা প্লাস পয়েন্ট, ওটা আলাদা কথা, ওটা আপনার কেউ হেল্প করলো। কিন্তু এই জায়গায় তো উচিত ছিল যে কারো দালাল বা কারোর মাধ্যমে করে, যদি আপনি তো মনে করেন কারোর মাধ্যমে সাহায্য পাইলেন আপনি, মানে যারা আসার পরে কোনো মালিক পাইল না, কোনো দালাল পাইল না, কোনো ভাই ব্রাদার মাধ্যমে পাইল না, তাদের অবস্থা কি হইতে পারে আপনার কি মনে হয়? এখানে ভাই আসতে গেলে অবশ্যই যার মাধ্যমে আসবেন তারা অবশ্যই কনফার্ম করতে হবে যে আপনার জন্য বাসা ঠিক আছে কিনা, বাসা রাখছে কিনা, কারণ বাসা না রাখলে আপনি কই থাকবেন ভাই? ইউরোপে অনেকে বলে যে রাস্তায় ঘুমায়, আপনি দেশে বসে তো আর এই জিনিসটা করেন না যে রাস্তায় কখনো ঘুমান নেই বা এই করেন। এই জায়গায় ঠান্ডার একটা জায়গা, এখন বর্তমান পরিস্থিতি বাংলাদেশের প্রচুর পরিমাণে গরম, কিন্তু এই দেশে এখনও ঠান্ডা। জানেন আমি হাফ পাতার গেঞ্জি পরে আছি, আমার কিন্তু শীতের পোশাক পরি, আমি রোদে আছি বিতে আমি ধরেন আমি টি শার্টটা পরে আছি। আপনি চিন্তা করতে পারবেন না যে আপনি এবার রাত্রেবেলা বাইরে থাকবেন, অবশ্যই আপনি। আর আপনারা এতটা খরচ করে আসবেন কেন, বাইরে থাকার জন্য আসবেন, সবকিছু ঠিকঠাক করে তারপরে এইটাই কিন্তু মানে দালালরা বলবে যে আপনারা এইটা রেডি ওইটা রেডি, কিন্তু আপনি আসলে পারবেন না। আপনি সর্বোপরি আপনি ওই রেডি বইলে কিন্তু আপনার কনফার্ম হইতে হবে যে ভাই আমার বাসাটা ঠিক আছে কিনা, যে বাসা ঠিক থাকে তাইলে ধরেন আপনি এয়ারপোর্ট আপনি ওই দেশ থেকে বাংলাদেশ থেকে বাংলাদেশ ত্যাগ করে আগে বাসা ঠিক করবেন, তারপর আর মূল কথা হয়েছে আনার পরে যেটা সাফার করলাম আসার পরে তো ধরেন আপনার আমি সাত মাসের মতো হয়ে গেছে, আমার তো ধরেন কাজ নাই, অনেক দিন কাজ ছিল না, পাঁচ মাসের মতো কোনো কাজই ছিল না। পরে পোবারে এক দেড় মাস কাজ করছিলাম একটা জায়গাতে, কাজ করিয়া ধরেন জীবন কাটাইছি, পাশাপাশি জীবন কাটাইতেছি, এখন ওই পোবারেই কাজ করতেছি, দুই একদিন করে কাজ করি। কিন্তু কাগজটা যে এত পরিমাণে জরুরি, যেটা ধরেন আপনি এই মুহূর্তে এখন সিজন চলতেছে, এখন কাগজের খুব মানে আপনি যে যে এক জায়গাতে দোমান্দা থেকে পাঁচ জায়গাতে দোমান্দা দিলে হয়তো বা এক জায়গাতে আপনার ডাকবে, কাজ কিন্তু সংকট, কারণ এত পরিমাণে লোক ঢুকছে, কাজ কিন্তু আসলেই সংকট, ডিটেলতে কাজ অনেক সংকট। কিন্তু যারা 2024 সালে শেষের দিকে বা 25 সালের দিক দিয়ে ঢুকবো এখন বর্তমানে তাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আগে যখন আপনি 100 জায়গা কাগজ জমা দিলে হয়তো আপনার 5 জায়গা বা 10 জায়গা দিয়ে রাখবে, আর যখন আপনি 24 সালের শেষের দিকে যারা ঢুকবে বা 25 সালের দিকে ঢুকবে এদের জন্য মানে আরো ক্রিটিক্যাল হয়ে যাবে ভাই। ইটালি সহ ইটালি ধরেন ইটালি দেশটা আরও তাদের জন্য কাজ পাওয়াটা খুবই ক্রিটিক্যাল হয়ে যাবে। অনেকে দেখা যায় এমনও আছে আমাকে আমি এই 7 মাস যাবো দেখা যাবে আমি ধরেন কিছু না কিছু করে খাইতে পারছি, অনেকে আছে দেখা যায় 7 মাসের ভিতরে হয়তো বা যে কাজই করতে পারছে এক মাস বাসা দিয়ে আইনে খাইতেছে এখন পর্যন্ত। তারপর দালাল এখন পর্যন্ত কাগজ দিতেছে না, কাগজ নিয়ে যেই পরিমাণে সাফার করতেছি ভাই এটা আপনাদের বুঝাইতে পারবো না। আমি যেটা ভাই মাঝে মধ্যে বলি যে ইতালিতে যদি সব কিছু ঠিকঠাক করে না আসেন, যে আপনার বাসা আপনার কাজ বা আপনার যদি কেউ হেল্প করার মতো মানুষ না থাকে, জিনিসটা হইছে ভাই যদি এরকম যদি ঠিকঠাক করে না আসেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা পড়তে হবে, অনেক ঝামেলা পড়তে হবে, এমন অবস্থা যে বাংলাদেশ থেকে টেকাই না খাইতে হবে। তা আমি যেটা মনে করি যদি সব কিছু ঠিকঠাক করে না আসতে পারেন যত টাকা দা আসবেন, আসতে তো এরকম না যে ফ্রিতে আনবো, আসতে গেলে নিম্ন হলে 15-20 লাখ টাকার মতো লাগবে। এই টাকাতে যদি বাংলাদেশ একটা বিজনেস দা বসে তাহলে কিন্তু ভালো কিছু করতে পারবো। তাই তো ভাই, আমার সত্যি কথা বলতে কি আমি ইউরোপে ঢোকার চিন্তা ভাবনা স্বপ্ন ছিল ধরেন অনেক আগে, এক দুই বছর আগে স্বপ্ন ছিল যে ওই সময়ের যে পরিস্থিতি ছিল সেটার কথা বললে তো লাভ নাই ভাই, সেই সময় পরিস্থিতি আরো ভালো ছিল,
এখন যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির কথা বিবেচনা করতে হবে যে এখন বর্তমান পরিস্থিতি। হ্যাঁ, আগে আপনি দুই বছর আগে এই যে ভাইয়ের মাধ্যমে আমার ভিডিওটা হচ্ছে, উনি হয়তো বা দুই বছর আগে আসে, উনি আসার পরে উনি যে কাজগুলো করতে পারছে এখন এসে তো সেই সেই জিনিসটা কল্পনা করতে পারবেন না আপনারা, কখনোই কল্পনা করবেন না, কল্পনা করতে পারবেন না। কারণ এখন বর্তমানে যে পরিমাণে লোক ঢুকছে, শুধুমাত্র বাংলাদেশ থেকে না, এইটা সারা বিশ্ব থেকে ঢুকতেছে, যেই পরিমাণে লোক ঢুকছে আপনাদের, মানে এমনও আছে যে আপনি বাসের ভিতরে দাঁড়াবেন, আপনি শ্বাস করতে পারবেন না, এরকম একটা অবস্থা। আপনি ছয় নম্বর ঢাকা শহরে ছয় নম্বর বাস, আট নম্বর বাস যদি আপনার গুলিস্তানে উঠতে থাকে, যদি উঠেন তাহলে এই এক্সপিরিয়েন্সটা পাবেন, ধরেন ইটালির এই যে ধরেন আপনার বাসগুলোর শ্বাস করা, শ্বাস করতে হলে আপনার উপর দিক থেকে শ্বাস করতে হবে, এরকম একটা অবস্থা। তো ফাহাদ ভাই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা দেন আপনারা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন, আর ফাহাদ ভাইয়ের থেকে যদি আপনাদের কোনো ইনফরমেশন জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানান। তো এটা ছিল ফার্স্ট পার্ট, তো সেকেন্ড পার্ট আসতেছে খুব শীঘ্রই, আপনারা সেকেন্ড পার্টের জন্য খুব শীঘ্রই অপেক্ষা করেন, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট চলে আসছে। তো আজকের মতন, বাই বাই। Give me